হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা জানো যে আজকে বাঘি 3-এর ট্রেলার রিলিজ করেছে। এই ভিডিওতে থাকবে সেই ট্রেলারেরই কিছু খুঁটিনাটি এবং ট্রেলারটা কেমন হলো সেই নিয়ে নানা রকম ইনফরমেশনস। টাইগার শ্রফ কিন্তু বলিউডে নিজের জমি খুঁজে পাওয়ার জন্য মরিয়া, এবং সেই জায়গা থেকে বাঘি 3-এর মতো ছবি যেটা পুরোপুরি অ্যাকশন ধর্মী একটা সিনেমা, সেটা কিন্তু তার জনারকে স্যুট করে। তো বাঘি 3 নিয়ে টাইগার শ্রফ এবং প্রোডাকশন টিম ভীষণ এক্সাইটেড, এবং প্রচুর দর্শকের মধ্যে উন্মাদনা রয়েছে। কারণ অলরেডি টিজার দেখে যেটা বোঝা গেছে, বা ফার্স্ট যে পোস্টারটা এসেছিল সেটা বোঝা গেছে, ইটস গোয়িং টু বি আ অ্যাকশন থ্রিলার, অ্যাকশন প্যাকড থ্রিলার। এবং দেখো, দুখানা সিকোয়েন্স আমি ট্রেলারটা দেখতে দেখতে আমার দু জায়গায় খুব ভালো লাগছিলো, যে দুটো সিকোয়েন্স দেখানো হচ্ছে, যেখানে একটা হেলিকপ্টারের সাথে একটা ফাইট সিকোয়েন্স রয়েছে টাইগার শ্রফের, আরেকটা রয়েছে সেটা হচ্ছে যে একটা ট্যাঙ্কের সামনে। তো এই দুটো সিকোয়েন্স কিন্তু অসাধারণ দেখতে লাগছে অন স্ক্রিন, যেটুকু ট্রেলারে দেখা গেছে। ট্রেলারটা প্রায় 3.5 মিনিট লেন্থের, এবং সেখানে কিন্তু গল্পের অনেকটা আউটলাইন পাওয়া যাচ্ছে। যেখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে দুই ভাই, মূলত দুই ভাইয়ের গল্প, যারা তার পিতার যে সমস্ত শিক্ষা রয়েছে সেইগুলোর পথ অনুসরণ করে তারা চলছে। তো এক ভাই হচ্ছে রিতেশ দেশমুখ, যার ক্যারেক্টারটার নাম হচ্ছে বিক্রম, আরেক ভাই যেটা হচ্ছে আমাদের টাইগার শ্রফ, যার ক্যারেক্টারের নাম হচ্ছে রনি। তো এই দুই ভাই একসাথে থাকে, এবং দুই ভাইয়ের মধ্যে বিক্রম পুলিশে চাকরি করে, তবে এখান থেকে কিন্তু টাইগার শ্রফের প্রফেশনটা কী সেটা বোঝা যায়নি। তো এই ভাই বিক্রম, সে একটা ইমিডিয়েট একটা কোনো অ্যাসাইনমেন্ট তার আসে, যেটা সিরিয়াতে, এবং তাকে সিরিয়া চলে যেতে হয়। এবং সে যখন সিরিয়া চলে যায়, সিরিয়া চলে যাওয়ার পরে সে বিভিন্ন রকমের পলিটিক্যাল প্রবলেমসের মধ্যে পড়ে যায়, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিজের সাথে জড়িয়ে পড়ে, এবং সেখান থেকে তাকে রেস্কিউ করার জন্য টাইগার শ্রফ সিরিয়াতে যায়। এবং সেই সিরিয়াতেই কিন্তু অসাধারণ কয়েকটা ফাইট সিকোয়েন্স অলরেডি ট্রেলারের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। বাট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কয়েকটা জায়গা যেটা দেখে মনে হয়েছে দেয়ার ক্যান বি আ টুইস্ট, সেটা হচ্ছে যে রিতেশ দেশমুখ যে বিক্রমের রোলটা প্লে করছে, সেই বিক্রম যখনই কোনো বিপদে পড়ে সে কিন্তু রাধে বলে চিৎকার করে। ওয়্যারেজ এখানে কিন্তু টাইগার শ্রফের নাম কিন্তু দেখানো হয়েছে রনি। আই ডোন্ট নো, এটা কোনো কোড নেম হতে পারে, বা হয়তো রাধে বলে আরও একজন কোনো ক্যারেক্টার হয়তো ইন্ট্রোডিউসড হতে পারে। প্লাস আরেকটা যেটা সম্ভাবনা থাকছে, যে বাবার মানে ইনফ্লুয়েন্স কিন্তু দুই ভাইয়ের মধ্যে প্রবল, এবং বাবার কথা কিন্তু দুই ভাই বিভিন্ন ডায়লগসের মধ্যে বলছে, যে পিতাজি ইয়ে বলতে থে, পিতাজি বউ করতে থে, পিতাজি ইয়ে শিখাকে গে। হ্যাঁ, তো সেখান থেকে কিন্তু একটা খুব স্ট্রং ক্যারেক্টারের একটা ইনফ্লুয়েন্স আসছে, যেখানে হয়তো বাবার রোলে আমরা কোনো একজন ভেটারেন অ্যাক্টারকে হয়তো খুব ভালো একটা রোলে দেখতে পেতে পারি। তো ছবির ফিমেল লিড এখানে হচ্ছে তোমার শ্রদ্ধা কাপুর, জানো তোমরা, সেটা হচ্ছে যে শ্রদ্ধা কাপুরকে এখানে একটি সাধারণ মেয়ে হিসেবে দেখানো হচ্ছে, যে প্রচুর গালাগালি করে, কথায় কথায় সে গালাগালি দেয়। দেখো, শ্রদ্ধা কাপুর এর আগে অ্যাকশন থ্রিলার সাহতেও কাজ করেছে, তো শ্রদ্ধা কাপুরের অ্যাকশন সম্পর্কে আমরা মোটামুটি একটা জানি। এই ছবিতে তার পার্ট কতটা হবে আমি জানি না, কারণ মোটামুটি এটা টাইগার কেন্দ্রিক ছবি, এবং পুরো ছবির মধ্যেই যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে অনলি অ্যাকশন, অ্যাকশন অ্যান্ড অ্যাকশন। টাইগার শ্রফ নিজেকে পুরো এক্সপোজ করে দিয়েছেন বিভিন্ন রকমের অ্যাকশনে, এবং পুরো নিজেকে 100% দেওয়ার চেষ্টা করেছেন। তো মোটামুটি গল্পটা এরকমই, এই ধরনের প্লট আমরা এর আগেও দেখেছি। তো ছবির মধ্যে আলাদা করে কোনো টুইস্ট থাকছে কি না, সেটা ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট পার্ট, আদারওয়াইজ অ্যাকশনের জন্য ডেফিনেটলি মানুষ এই ছবিটা দেখবে। তো ছবিটার ট্রেলার আজকে রিলিজ হয়ে গেছে, তোমরা চট করে দেখে নাও ট্রেলারটাকে, আর কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের কী মনে হচ্ছে এই ছবিটাকে নিয়ে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে নাও, আর এই ধরনের ইনফরমেশনস যদি তোমাদের ভালো লাগে, এই ধরনের ভিডিওস যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আগামী দিনে এই ধরনের ভিডিও নিয়েই তোমাদের কাছে ফিরে আসবো। টিল দেন, বাই বাই।